চা সাল হৰ্দীপৰ খামৈ থাপাফল্লা চাকা সণামা মঘবাৰী আমচাই মহবুল হুছেই মূৰকচা বৰফাই নগ খামৈলা শাকা নগ বিষ্ঙ তংমানি খংা পালছাৰি চুমতে ৰংচাক ৰিংচাক কক্ন মানখেনো আমচ থাংগিৰিকীয়া আমচানী এম এল এ তফাজুল হুছেন পাতিমাৰি হাংম পাতিম হামতাব্লাক মগবাৰী আমচাৰি মাহবুল হুছেন মগৈ নামা নক বিচনি পালাৰ টু পইণ্ট ফাইভ লাখ কেছ ৰং বিচাৰি খুনি ৰংমান মানখিনি ফায়াৰ ইজিন ফায়াৰভি আগ বাগৈ আৱন চেগাং নাপাইখা নক বিচনি যতন মানে খিনি ৰ নামে বাদে মানে কক মানুষ কক টিশাল পুঁ আমি থাকে সৈকা আমি এমএলএ প্রসাজন হোসেন আসতে খাতে নামমানী সুবা সরুনা বাকে নকুমি বরক রক ন কক রেখা এমএলএ তফাজল হোসেন আমাদের ঘরে রয়েছে কালকে হ্যাঁ কৃষি কাজ করে দিনে কাজ করেছিল তারপরে বিকেলে ও সন্ধ্যা আবার চাইছিল তারপর আমি ইত্র করে নামাজে গেছি আমরা তরাবি নামাজ আসিল নামাজ তো আইয়া হ্যাঁ ওদিকে বাড়ি আইতে আসে আই আছে হ্যাঁ মারে ভাত ধোয়ার জন্য তো বাদ যে বাদ দিয়ে পরে হে বইয়া বইয়া ঘর ভাতটা খাইছে খাওয়ার পরে এরপরে বাত্রা নেওয়ার জন্য মারে নিয়ে এনেছি তারপরে আমরা তো হয়ে কিনে যার যার ঘরে তার সবাই ঘুমাইছি ঘুমানোর পরে রাত্রে বারোটা বারোটা পঁচিশ বা বারোটা তিরিশ বাজে এই টাইমে হ্যাঁ ঘুমারি যে উপরে কি আগুন লাগাইল না কি লাগাইল সেটা আমি আমরা তো দেখছি না তারপরে ঘরের থেকে উপরে থেকে আগুন পড়েছে হের গাড় গাড় পরে না আটকা উপরে চোখ খুললে উপর দিকে দেখা দেয় উপরে আমরা সবাই বাড়িলাম বাড়ানোর পরে তারপরে আগুন নিফানের চেষ্টা করছি তারপরে গেছে না সাইকেল একটা গরম ছিল দুইটা খাট ছিল অনেক মাল আছি কত টাকা তারপরে টাকা ছিল ক্যাশ টাকা আমি হেয়ার কাছে দুবে দিছি কালকে সকালবেলা দিছি ষাট হাজার বিকেলবেলা দিছি ষাট হাজার এক লাখ টাকা আমার নিজের হাতে দিছি আর এক আমরা একটা কাজ করি সেই কাজের তাই আমরা এক লাখ টাকা জুটেল দুই লাখ বিশ হাজার টাকা আমার হাতে হেয়ার কাছে গেছে তারপর হেয়ার কাছেও কইছে আরও বলো পঁয়তাল্লিশ হাজার আছিল আমরা একটা রাওয়ার বাগান আমি কেনার জন্য একটু অনুরোধ নিছি আমরা এলাকাতে তারপরে হেয়ার খেত বন্ধক দেওয়া হয়েছে যে টাকাটা একখানে গোস করছিলাম গোস করার পরে হেয়ার কাছে টাকাটা ছিল তারপরে টাকাটা আমি কালকে নিয়ে নিতাম হেয়ার থেকে হেয়ার কাছে রাখা এই মকবারিতে পরিদর্শনের মূল উদ্দেশ্য কি আজকে বক্সনগর ব্লকের অধীনস্থ আমার মুতিননগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডে নামটা কি মাহবুল হোসেন আমি রাত্রে সব ভোরবেলা খবর পেলাম কি ওনার বাড়িতে নাকি আগুন লেগেছে ওনার ঘর একটা করে ছাই হয়ে গেছে তো যার জন্য আমি এখন এখানে ওনার অন দ্য স্পট আসলাম এসে দেখলাম অত্যন্ত গরিব মানুষ তো ঘরটাতে টিনের ছাউনে ছিল কি করে লাগলো রাতে দুইটা বারোটা থেকে একটার মধ্যে আগুন কাজটা হয়েছে তো যার জন্য আসলাম গরিব মানুষ এখন ওকে কি সহযোগিতা করা যায় আমি সাধারণ একটু সহযোগিতা করলাম অর্থনৈতিকভাবে তারপর আমি বিডিও সাহেবের সাথে কথা বলে ওনাকে একটা ঘর দেওয়ার ব্যবস্থা আমি করব। এবং বাকি দেখছি বিডিও সাহেবকে যে সরকারি সহযোগিতা কতটুকু করা যায় আমি ওদেরকে এতটুকু আশ্বাস দিয়েছি দেখি কি করা যায় অবশ্যই কিছু না কিছু একটা সহযোগিতা তো আমি করবই আর যা যাই হোক যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত মনমান্তিক ঘটনা সেরকম এখন কে বা কাহারা করেছে বা কীভাবে হয়েছে সেটা আমরা কিছুই জানি না কিন্তু অত্যন্ত মনমান্তিক ঘটনা হয়েছে একটা গরিব মানুষ আজকে এত নষ্ট হয়েছে একটা আগুন লাগলে কত হাজার হাজার লাখ লাখ টাকা ক্যাশ টাকাও ছিল রাবার বাগান বিক্রি করে রেখেছিল সেটাও জ্বলে গেছে যাই হোক দেখি আমি বিডিও সাহেবের কাছ সাথে কথা বলে সরকারিভাবে ওনাকে যতটুকু সহযোগিতা করা যায় আমি তা করব পাশানি বাগে খামনিকা বরক রক বাহাইকে পুল ব্ৰহ্ম নগা চাকা হৰ আৱন মংছা শ্বিয়া নগনি বৰগ ৰগ সুনামৰাছিমি মূছৰাফ নি ককথুম চিনি খৰং